हेलो बंधुरा केमन आছো তোমরা সবার প্রথমে সকলকে জানাই দীপাবলি আর ভাইফোঁটার শুভেচ্ছা। সবাই ভালো থাকো। লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম বারাসাতে কালীপুজোর ওপর, আই মিন টু সে কেএনসি রেজিমেন্টে কালীপুজোর ওপর, সেটা তোমরা সকলে পছন্দ করেছো আর তার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই ভাবলাম আজকের ভিডিওটাও বারাসাতের একটা ক্লাবে কালীপুজোর ওপর করা যাক। তো এখন বাজে 7:30, ভাই রেডি হচ্ছে। তো ভাই রেডি হলেই বেরিয়ে পড়বো। তো আজকে যে প্যান্ডেলটাই যাচ্ছি বারাসাতে, সেই প্যান্ডেলটা কিন্তু মানে ভীষণ ফেমাস, কারণ এর প্রতিমা, প্যান্ডেল আর থিম সব কিছু প্রতি বছরই দুর্ধর্ষ করে। তাই এই প্যান্ডেলটা আজকে কভার করবো ভেবেছি। তো চলো শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে প্রতিবারের মতো হ্যালো বন্ধুগণ, আমি তোমাদের নীল, আমার চ্যানেল উশবাগের তোমাদের সকলকে স্বাগত। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। ওকে, তো আমরা এখন চলে এসেছি নবাপল্লী ব্যায়াম সমিতির ভিতরে। প্যান্ডেলটা প্রথমবার দেখে আমার জাস্ট মানে আউট অফ মাইন্ড হয়ে গেছে, কারণ এত সুন্দর থিম আর এত সুন্দর প্রতিমা তুমি হার্ডলি কোনো প্যান্ডেলে খুঁজে পাবে, ঠিক আছে। আর নবাপল্লী ব্যায়াম সমিতি এটাই হচ্ছে খাসিয়াত, যেটা বলে সবাই যে এখানকার যে প্রতিমাটা সেটাও উঁচু হয়, প্লাস এখানকার থিমটাও কিন্তু একদম চমক আছে। অবশ্যই যেমন প্রতিমা তার থিমেও তেমনই চমক, আপনারা অবশ্যই আসতে হবে দেখতে। আমি দেখতে পাচ্ছি এখানে ক্লাবের সদস্যরা বসে আছে, তো তাদের সাথে কিছু কথা বলে নিই প্যান্ডেল সম্পর্কে আর প্রতিমা সম্পর্কে, তারপরে পুরো প্যান্ডেলটা ঘুরে তোমাদের দেখাবো। তো চলো। তো আমরা এখন আছি নবাপল্লী ব্যায়াম সমিতির ভিতরে আর আমার সাথে আছেন ক্লাবের সদস্যরা, তো তাদের কাছ থেকে শুনে নেবো। স্যার আপনার নামটা? আমার নাম তরুণ দাস। স্যার এই পুজোটা কত বছর হলো? 70 বছর। 70 বছর। স্যার প্রতিমা সম্বন্ধে একটু বলুন। আমাদের প্রতিমাটা 70 বছর ধরে এই একই ধারা 21 ফুট ধরেই হয়েছে, 18 হাত। এই ধারা আমরা প্রথাটা আমরা পাল্টাইনি, এটাই ঐতিহ্য নবাপল্লী ব্যায়াম সমিতি। শিল্পীকে আগে ছিলেন নগেন পাল, ওনার বাবা, এখন হয়েছে পরিমল পাল। আর আপনাদের প্যান্ডেলটা সম্পর্কে? আমাদের প্যান্ডেলটা হচ্ছে আনন্দ, আনন্দ মানে থিমটা হচ্ছে আনন্দ। ওখানে আনন্দ মানে হচ্ছে করোনাতে অনেক লোকের, অনেকের প্রাণ গেছে, অনেকে স্বজন হারিয়েছে, তার বন্ধু হারিয়েছে, তাদের মধ্যে অনেক দুঃখ আছে, তবু তার মধ্যে একটু আনন্দ দীপাবলিতে তারা করতে চায়। এই দেখুন বাচ্চারা স্কুলে স্কুলে নিয়ে যাচ্ছে, থিম গাড়ি করে বেড়াতে যাচ্ছে, গরুটাকে রাস্তা দিচ্ছে, এরকম গ্রামের চাষি বেরিয়ে যাচ্ছে, সবাই আনন্দ করতে বেরিয়েছে দীপাবলিতে। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই হচ্ছে নবাপল্লী ব্যায়াম সমিতির একান্ত কামনা। এর নাম হচ্ছে, থিম হচ্ছে আনন্দ। আর আপনাদের কর্তৃপক্ষের কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে কোনো বার্তাই? নিশ্চয়ই আছে, বার্তা আছে যে মাস্কটা পরুন, মাস্ক ছাড়া আমরা মণ্ডপ ঢুকতে দেবো না, স্যানিটাইজ করা হবে প্রতিদিন সকাল, মণ্ডপে স্যানিটাইজ করা হবে, বিকালবেলা করা হবে স্যানিটাইজ করা, এই আর কি আছে। ओके तो हमारे नवापल्ली ब्याम समिति पैंडल देखा प्रतिमा देखा खूब ही भलो सम्पूर्ण हलो। फार्स्ट अफ अल एटाई बोलबो जे पैंडलटा जस्ट असाधारण जा थीमेर ओपर काज होयेछे एटा किन्तु जस्ट माने कि बोलबो रिमार्केबल दारुण लेगेछे। थीमटा एतटाई सुंदर एतटाई नतूनत्व भावना खूब भालो लागलो बेश इमप्रेसिव। और प्रतिमा 21 हाथ लम्बा ठीक है। प्रथमेई बोली सरि एखाने आमार एकटा जिनिस भूल होये गेछे। प्रतिमा 21 हाथ नय 21 फुट और 18 हाथ लम्बा ताई वेरी सरि लम्बा ठीक है। प्रति बचर ना कि एरकम बड़ो है यही क्योंकि ये क्लाब्टा एत मैं फेमस आज है। थीमर ओपर जेमन काज है तेमनी क्योंकि तुम्हार प्रतिमार ओपरों काज है ठीक है। एबार सबशेषे बोली लोकेशन। लोकेशन हमें सौरभर का शुने नेब कारण सौरभ होच्छे बारासातेर एकदम गली गली चेने। तो सौरभ एकटु बोल लोकेशनटा होच्छे बारासात जे फ्लाईओवर आछे माने बारासात प्लैटफर्म थेके जे फ्लाईओवरटा देखा जाए ओई फ्लाईओवरेर नीच दिए कलोनी मोड़ेर काछे आसते होबे। कलोनी मोड़ थेके एकटा गली ढुके गेछे बादिके माने फ्लाईओवरटा शेष होच्छे और बादिके एकटा गली ढुके गेछे ओई गलिटा दिए सोजा एलेई आमादेर नवपल्ली ब्याम समिति। भिडियोटा एब्दि छिलो तोमादेर केमन लागलो अवश्यई कमेंट बक्से कमेंट करे जानियो। যদি তোমরা এখানে আসো তোমাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল সেটাও আমাকে জানিও। তো নেক্সট ভিডিওর জন্য কিছুদিন ওয়েট করো। আনটিল দেন ভালো থেকো সুস্থ থেকো। আদিওস।